হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নেহা আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কি শিখব? আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে শেখাবো কি কাউকে ওদের শরীরের ব্যাপারে বা ওরা অসুস্থ আছে, তুমি কি করে ইংলিশে অ্যাপ্রোচ করবে ওদেরকে বা ইংলিশে কথা বলবে ওদের সাথে, কি কি জিজ্ঞাসা করতে পারো যখন তুমি দেখছো একটা অসুস্থ মানুষ তোমার সামনে আছে। হাউ টু আস্ক সামওয়ান অ্যাবাউট দেয়ার হেলথ। ঠিক আছে, আমরা অনেকদিনই অনেক মানুষকে দেখি যে অসুস্থ পড়ে যায় বা কারোর শরীর ঠিক লাগছে না ওই টাইমটাতে। তো তোমরা কীভাবে মানুষকে ইংলিশে বলতে পারো বা কীভাবে জিজ্ঞাসা করতে পারো কি তুমি ঠিক আছো তো এবং তোমার কি হয়েছে, এগুলো জিনিস ইংলিশে কীভাবে বলে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাবো। ফার্স্ট হলো, আর ইউ ওকে? এই জিনিসটা তুমি কখন বলো? তুমি এই জিনিসটা বলবে যখন তুমি দেখছো, সাপোজ তোমার সামনে কোনো মানুষ আছে, তুমি দেখতে পাচ্ছ কি ওর শরীরটা কিছু ঠিক লাগছে না বা ওর মাথা ব্যথা হচ্ছে, ও একটু কথা বলতে হেজিটেট করছে বা কথা বলতে পারছে না, বা তোমার মনে হচ্ছে কি ওর শরীরটা ভালো না, তখন তুমি কি জিজ্ঞাসা করবে? তখন তুমি জিজ্ঞাসা করবে, আর ইউ ওকে? নেক্সট হলো, আর ইউ ফিলিং গুড? এটার মানেটা কি, তোমার কি ঠিক লাগছে, এটা তুমি কখন জিজ্ঞাসা করতে পারো। সেম, তুমি যখন কোনো মানুষকে দেখছো কি ও কমফোর্টেবল না বা ও কথা বলতে পারছে না, ওর কিছু একটা জিনিসের মানে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেখানে তুমি ওকে জিজ্ঞাসা করতে পারো, আর ইউ ফিলিং ওকে? নেক্সট, আর ইউ সিক? মানেটা কি, তুমি কি অসুস্থ, এটা তুমি তখন জিজ্ঞাসা করতে পারো যখন তুমি দেখবে একটা মানুষ তোমার কাছে বসে আছে বা পাশে আছে, ও ভালো মতন কিছু খাচ্ছে না এবং ভালো কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, ওর খুবই আনকমফোর্টেবল বা একটা আলাদা সিচুয়েশনে আছে, সেখানে তুমি বা কারোর মুখ দেখলেও কোনো কোনো সময় তুমি বলতে পারো কি ওর শরীরটা কিছু ঠিক না বা ভালো লাগছে না, সেখানে তুমি ওকে বলতে পারো, আর ইউ সিক? মানে তুমি কি অসুস্থ? ডু ইউ হ্যাভ কোল্ড? এটার মানেটা কি, তোমার কি কাশি আছে এবং কেউ তোমার সামনে খুব কাশছে আর কেউ কথা বলতে পারছে না, গলায় খুশখুশি আছে, তুমি সেটা বুঝতে পারছো, সেখানে তুমি কি জিজ্ঞাসা করবে ওকে? সেখানে তুমি ওকে জিজ্ঞাসা করবে কি, আর ইউ হ্যাভিং কোল্ড? অর ডু ইউ হ্যাভ কোল্ড? মানে তোমার কি কাশি আছে? ইট সিমস ইউ হ্যাভ ফিভার? এটার মানেটা কি, মনে হচ্ছে তোমার জ্বর আসছে। এই জিনিসটা কখন ইউজ করবে? যখন তুমি দেখছো কি কার একটা ওয়েদারে যেখানে ঠান্ডা লাগা উচিত না, ওর খুব শীত করছে এবং ওর ঠান্ডা লাগছে আর ওর মুখে চোখে বোঝা যাচ্ছে কি ওর জ্বর আছে, সেখানে তুমি ওকে জিজ্ঞাসা করতে পারো কি, ডু ইউ হ্যাভ ফিভার অর আর ইউ হ্যাভিং ফিভার? ঠিক আছে, তার মানেটা কি, তোমার কি জ্বর আছে এবং তোমার কি জ্বর আসছে? আর ইউ ওকে? এই জিনিসটা হলো দুটা মিনিংয়ে নেওয়া যায়, মানে কেউ কেউ যদি কোনো সময় একটু আপসেট থাকে বা কারোর মন ভালো না, সেখানে তুমি বলতে পারো কি, আর ইউ ওকে? সেটা দুটা মিনিং হলো, আর ইউ ওকে মিনিং হলো কি, তুমি কাউকে দেখছো কেউ কিছু জিনিস নিয়ে খুবই অস্বস্তি ফিল করছে, সাপোজ কেউ বসেছিল তোমার সামনে, হঠাৎ করে ওর কাশি হচ্ছে এবং হঠাৎ করে ওর মুখে চোখে একটু জ্বর জ্বর ভাব চলে আসছে, সেখানে তুমি কনফিউজড কি ওর আদৌ কিছু হয়েছে কি কিছু হয়নি। তো যেখানে তুমি কনফিউজ স্টেজে থাকবে সেখানে তুমি বলবে কি, আর ইউ ওকে? আর ইউ হার্ট? মানে কি, তুমি কি ব্যথা পেয়েছো? সেটা কখন হবে, সাপোজ তোমার সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো এবং তোমার সামনে কেউ পড়ে গেল, তো সেখানে তো তুমি আর জিজ্ঞাসা করতে পারো না কি তোমার কি জ্বর আসছে বা তোমার কি কাশি হয়েছে, সেখানে তুমি জিজ্ঞাসা করবে কি, আর ইউ হার্ট? মানে তুমি কি
এই অ্যাক্সিডেন্টটা এবং এই এই যে পড়ে গেছো, সেখানে কি তুমি কোথাও ব্যথা পেয়েছো? আর ইউ ব্লিডিং? তার মানেটা কি? এখন যে আমি তোমাদেরকে বললাম কেউ পড়ে গেছে এবং কার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে যদি তুমি দেখতে পারো কি কার রক্ত বেরোচ্ছে, সেখানে তুমি কি বলবে? আর ইউ ব্লিডিং অর ইউ আর ব্লিডিং? এটার মানেটা কি? তোমার রক্ত বেরোচ্ছে। হোয়ার ডাজ ইট হার্ট? মানে সাপোজ তোমার সামনে কেউ পড়ে গেছে আর তুমি বুঝতে পারছো না কি ওর ব্যথাটা কোথায় পেয়েছে বা ও কোন জায়গায় শরীরে ব্যথা পেয়েছে, সেখানে তুমি ওকে কি বলবে? বা তুমি বুঝতেই পারছো না কি আদৌ ও ব্যথা পেয়েছে কি না, সেখানে তুমি বলতে পারো কি আর ইউ হার্ট? মানে তুই কি ব্যথা পেয়েছিস ইয়া পাস নাই? আর ইউ ফিলিং ব্যাটার? এটার মানেটা কি? কেউ আছে বা কারোর জ্বর হয়েছিল বা সর্দি হয়েছিল, কিছু একটা অসুবিধা হচ্ছিল, সেখান থেকে ও উঠে আসছে, সেখানে তুমি কি বলবে ওকে? আর ইউ ফিলিং ব্যাটার? নেক্সট, ইউ আর লুকিং আ বিট আন্ডার দ্য ওয়েদার? ইউ আর লুকিং আ বিট আন্ডার দ্য ওয়েদার? এটার মানেটা কি? এটার মানেটা হলো সাপোজ বৃষ্টি আর রোদ কোনো কোনো সময় একসাথে হতে থাকে সেখানে, এবং মানুষের জ্বর, সুতরাং ওয়েদার চেঞ্জের জন্য অনেক সময় কাশি আর জ্বর হতে পারে, সেখানে ওয়েদার চেঞ্জের জন্য কারোর যদি শরীর খারাপ হয়, সেখানে তুমি ওকে জিজ্ঞাসা করতে পারো কি ইউ আর লুকিং আ বিট আন্ডার দ্য ওয়েদার? মানেটা কি? তোর এই ওয়েদারটা হয়তো স্যুট করছে না, তোর হয়তো জ্বর এবং কাশি কিছু একটা হয়েছে, দ্য কন্ডিশন ইজ নট গুড অ্যাট অল। এটার মানেটা কি? সাপোজ কার অসুখ হয়েছে বা এবং উনি খুব সিরিয়াস, তুমি এটাকে ইংলিশে কীভাবে বলবে? তুমি ইংলিশে বলবে দ্য কন্ডিশন ইজ নট গুড অ্যাট অল, মানে উনি খুব সিরিয়াস, উনি শরীরটা ভালো একদমই নয়। ইউ লুক ব্যাড টুডে, তার মানেটা কি? তোকে দেখে মনে হচ্ছে তোর শরীরটা খারাপ। ইউ ডোন্ট লুক সো গুড টুডে, ইউ শুড টেক সাম রেস্ট। এটার মানেটা কি? তোকে দেখে মনে হচ্ছে না কি তোর শরীরটা খুব ভালো, তোর একটু রেস্টের দরকার। এই জিনিসটা সাপোজ তোমার কোনো ফ্রেন্ড আছে বা কোনো কলিগ আছে, সেটাকে তুমি দেখতে পাচ্ছ কি ওর কোনো কিছুতে অসুবিধা হচ্ছে এবং ওর জ্বর আসছে বা ওর কিছু পেট ব্যথা, হাত ব্যথা কিছুই হতে পারে, সেখানে তুমি ওকে বলতে পারো কি দেখে মনে হচ্ছে না তোর শরীরটা খুব ভালো, তুই একটু রেস্ট নে। ইউ সাউন্ড হোয়াইট আনওয়েল, এটার মানেটা কি? তোর আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কি তুই ঠিক না। এটা এবং কোনো কোনো সময় এই লাইনটা কোথায় ইউজ করতে পারো, কেউ তোমার সাথে ফোনে কথা বলছে আর ফোনে খুব আস্তে কথা বলছে বা কথা বলতে পারছে না, সেখানে তুমি বলতে পারো কি ইউ সাউন্ড হোয়াইট আনওয়েল, মানে তোর আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে কি তুই ঠিক না। ইউ শুড গো অ্যান্ড গেট সাম রেস্ট টেকিং কেয়ার অফ ইয়োর হেলথ, এটার মানেটা কি? তুই গিয়ে একটু রেস্ট নে, তোর শরীরটার দিকে আগে দেখ। এটা হতে পারে কোন কোন সময় কেউ আসছে কি কারোর জ্বর আসছে বা কারোর কাশি হয়েছে এবং ওর কাজের জন্য বা কিছু একটা দরকারের জন্য ও চলে আসছে কাজটা করতে, সেখানে তুমি এই সেন্টেন্সটা ইউজ করতে পারো। এগুলো কিছু কিছু জিনিস সেন্টেন্স যেটা উপরে আমি মেনশন করছি সেগুলো বুঝে আশা করছি তোমরা কিছু তো হিন্ট পেয়ে গেছো কি একটা অসুস্থ মানুষ এবং যাকে তুমি দেখছো কি ও অসুস্থ পড়ে গেছে বা ওর শরীরটা ভালো লাগছে না, কি কি ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এই ভিডিওটা দেখবে, এই ভিডিও থেকে শিখবে, নেক্সট টাইম যখন তুমি কোনো অসুস্থ মানুষকে দেখবে এবং দেখতে পারছো কি ওর কিছুতে আনকমফোর্টেবল বা প্রবলেম হচ্ছে, এগুলো সেন্টেন্স ইউজ করবে ইংলিশে, আই এম শিওর তোমরা কিছু শিখতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।